এ তো ইয়ে জায়গাতে আমরা চলে আসছি, 10 বছর পরে কি 5 বছর পরেই তো থাকবো না, এরকম এরকম 5 বছর পরে থাকবে মনে কর। এই এই রাস্তাটা হয়ে গেলে তো মনে কর হ্যাঁ জি জমির দাম আরো বাইরে যাইব। এই যে দেখ মানুষ বসে বসে, এটা কিন্তু ফুরা নদীটা, এটা হ্যাঁ স্রোত যেতেছে। বাড়িতে যারা বসি ইয়ে করে বসি তুলে তারা তো ফুস মারে একটা টান মারে, এদিকে আশেপাশে কে আলো কার চোখে লাগলো কে না দেখলো এটা তো এদের দেখার কোনো বিষয় নেই। এই রাস্তাটা যদি হয় তাহলে মনে করি এইসব জমির দাম হ্যাঁ অনেক বাইরে যাইব। আমার মনে এই রাস্তাটা মানে কমপ্লিট হওয়ার অপেক্ষায়, হ্যাঁ ব্যাপক পানি স্রোত তো থাকবে, পানি কি এই দিক দিয়ে গিয়ে মনে নামে মূল ঢালু পানি ডালো এই দিক দিয়ে হ্যাঁ ঠিক না উজান হচ্ছে এই দিক দিয়ে। তাই আমরা দুইজন নেত্রকোনার পালপাড়ায় ঘুরতে আসলাম আর কি, তো যেহেতু ঘুরতে আসলাম এই ঘুরতে আসার পরে যদি আমরা যদি এই ভিডিওটা যদি আমরা রাখতে পারি আমরা তাহলে আবার ভবিষ্যতে আমরা দেখতে পারবো যে পালপাড়া আসলে কতটুকু উন্নয়ন হলো, মানে কয় বছরের ভিতরে। এটা তারিখ তো উল্লেখ থাকবে, এটা আজ হচ্ছে ফ্রাইডে আর আজ কী মাস, এটা অগস্ট মাসের 27 তারিখ 2021 সাল। এই সব কিছু তোলা থাকবে আর আমরা আর 5-6 বছর পরে আমরা দেখতে পারবো যদি এদিকে আসি আর কি, অবশ্যই তো আসা হবে নেত্রকোনা শহর মানেই। তাহলে তো হলো না, সেই জন্য দেখা গেল যে ময়মনসিংহের যদি ওই পার্কের ওই পাশ দিয়ে যদি হয় ওই পাড়ে তাহলে মনে কর একটা শম্ভুগঞ্জের জায়গার মানে দাম বাড়ার একটা চান্স আছে। হ্যাঁ আশিসের নাম্বার আছে, ফোন দিলে কইতে পারবি। হ্যাঁ কই থাকবো, জিগেলে যে ফালপাড়া যে পাকা রাস্তাটা এদিকে নদীর পাড়ে কিনা এদের বাড়ি। আমি আর বলতেছি না যে চল আশিসের বাড়ি যদি একলা একটা হয় তাহলে আমি তখন তো বাড়ি নাই না, সেটাই তো বললাম পাড়ার ভিতরে। হ্যাঁ পুকুর শোন তো মা হেডে আবার কি হয়ে গেল না, এই লোকেও জানে না যে সে একটা এক জায়গায় মানে চিরজীবনের জন্য সে এখানে আবদ্ধ হয়ে যেতেছে।
তাহলে এই রাস্তাটা যখন ওই দিক দিয়ে গিয়ে শেষ হয়ে যাবে হ্যাঁ তাহলে মনে কর পানিটা তো বাড়তে দিকে এই জায়গার দাম আরো বেড়ে যাবে এটা কি মন্দির মনে হয় নাকি মন্দির ভিত্তিক ঠিকই আছে এই যে এইটা হচ্ছে কালী মন্দিরটার কোন দিকে বললে ডাইনে বামে মানুষ চিনবো সুজা বাংলা কি জানো সন্ত দা হ্যাঁ প্রথমবার যখন এখানে আসছি এই দোকান থেকে তো জিনিস নিয়েছিলাম মানে এদিকে আইসা হ্যাঁ এদিকে আবার দেখ গ্রামের মতো হ্যাঁ দেখ এদিকে পুকুর একদম সন্ধ্যা তো হয়ে গেল ভাই এইদিকে হইতে হইতে পারে হ্যাঁ পালফারা যেহেতু বলছে হ্যাঁ আমার মনে হয় এনে না ওই যে আমাদের সাফারের একজন আসছে নাকি দার শালদিগার বলছে হ্যাঁ মার এনে যদি ছবি দেখায় তাহলে সে বলতে পারবে যে এই হ্যাঁ 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 এই যে সুরঞ্জিত সুরঞ্জিত ঠিক হ্যাঁ ¿Qué quería decir?